নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা বড় নিয়োগের ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। যা হচ্ছে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে আর এই টেকনিশিয়ান পোস্টে ফর্ম ফিল আপের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ রেলের চাকরি মানে আমরা জানি যে জীবন জিঙ্গালালা এই ফর্ম ফিল আপের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আর আরবি জোন চয়েস যে কোন আর আর জোনে আমি ফর্ম ফিল আপ করবো সেই আর আর জোনে যদি ফর্ম ফিল আপ করি তাহলে আমি চাকরি পেতে সুবিধা হবে কিংবা যদি ভুল আর আর বিজনে ফর্ম ফিল আপ করি তাহলে চাকরি পাওয়া কিন্তু আমার ক্ষেত্রে খুব জটিল হয়ে যাবে শুধু তাই নয় চাকরি যদি আমরা পেয়েও যাই যদি যদি আমি ভুল আর আর বিজনে ফর্ম ফিল আপ করি তাহলে কিন্তু চাকরি পাওয়ার পরেও কিন্তু আমার জীবন কিন্তু আনন্দ থাকবে না জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যেতে পারে তো অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে কোন আরবি জোন থেকে ফর্ম ফিল করব এটা জানা দরকার যা আজকের সব সবথেকে মূল বিষয় আজকের ভিডিও রেলওয়ে টেকনিশিয়ান ভ্যাকেন্সি আরবি জোন চয়েস জোন সিলেকশানটা হচ্ছে গুরুত্বপূর্ণ কি আছে বলছে যে ইন্ডিয়ান রেলওয়ে ভারতীয় রেলওয়ে আর আরবি টেকনিশিয়ান পোস্টের তার হচ্ছে নিয়োগের নোটিফিকেশান বের করেছে আর তার ফর্ম ফিল কিন্তু চলছে কোন নোটিফিকেশান নোটিফিকেশানটা হচ্ছে সিইএন জিরো টু স্ল্যাশ দু আর ফর্ম ফিল শুরু হয়েছে মার্চ মাসের ন তারিখ থেকে এবং চলবে এপ্রিল মাসের আট তারিখ পর্যন্ত প্রায় এক মাস ধরেই ফর্ম ফিল চলবে এখন ভ্যাকেন্সির সিট কত যে টোটাল যে সিট মেনলি যে দুটো ক্যাটাগরির পোস্টের জন্য আমরা এই ফর্ম ফিল আপ করছি প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে গ্রেড ওয়ান সিগনাল এর সিট হচ্ছে হাজার বিরানব্বইটা আর পরবর্তী যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে গ্রেড থ্রি যার সিট হচ্ছে আট হাজার বাহান্নটা অর্থাৎ মোট সিট হলো ন হাজার একশো চুয়াল্লিশটি কিন্তু এই সিট সংখ্যা দেখে আমাদের রাগ হচ্ছে কিংবা ঘৃণা হচ্ছে সামনেই লোকসভা ভোট পাঁচ বছর বাদে রেলের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হচ্ছে বা নিয়োগ বেরিয়েছে অথচ সিট কত হয় মাত্র ন হাজারটা যেখানে হওয়া উচিত ছিল মিনিমাম তিরিশ হাজার সেখানে কিন্তু সিট মাত্র ন হাজারটা আর আসলে কেন্দ্রীয় রাজ্যে যে শাসক দল আছে এদের কাছে বেকারত্ব কোনো ইস্যু নয় এরা চাকরি দিতে চায় না এরা জানে ধর্ম করে যদি আমরা ভোটে জিতে চাই তাহলে সাধারণ ছেলেপুলেদেরকে শিক্ষিত বেকারদেরকে চাকরি দিয়ে কী হবে পাঁচ বছর বাদে রেজিলেন্ট টেকনিশিয়ানের নিয়োগ বেরোচ্ছে সিট মাত্র ন হাজার কিন্তু আমাদের কিছু করার নেই মানুষ মানুষ এটাই মেতে আছে ধর্মে ভোট দিচ্ছে ভাতাতে ভোট দিচ্ছে আর সাধারণ শিক্ষিত বেকাররা পড়ে পড়ে চোখের জল ফেলছে এই আমাদের দেশেরা রাজ্যের এখন বর্তমান অবস্থা এখন এই টেকনিশিয়ান পদের ফর্ম ফিল করতে গেলে কোয়ালিফিকেশন কী লাগবে বয়সের কোয়ালিফিকেশন যাদের বয়স আঠেরো থেকে ছত্রিশ যেটা হচ্ছে সিগনাল পোস্টের জন্য গেট ওয়ান আর একটা হচ্ছে আঠেরোশো থেকে তেত্রিশ যেটা হচ্ছে গেট থ্রি পোস্টের জন্য তবে এখানে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন আছে এখন কোন শিক্ষাগত যোগ্যতা পেলে বা কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আমি এই সমস্ত পোস্টগুলিতে ফর্ম ফিল আপ করতে পারবো প্রথম যে মোট আঠেরোটি পোস্ট আছে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু যে এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আলাদা এখানে গ্রেড ওয়ান সিগন্যাল পোস্ট সেখানে যদি ফর্ম ফিল আপ করতে হয় শুধুমাত্র তারাই ফর্ম ফিল করতে পারবে যাদের কাছে ফিজিক্স ইলেকট্রনিক্স আইটি আর কম্পিউটারের যে ব্যাচেলার ডিগ্রি বা কলেজের যে বিএসসি ডিগ্রি এই ডিগ্রি আছে কিংবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে কোন ইঞ্জিনিয়ারিং হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক কিংবা যে বিটেক ইঞ্জিনিয়ারিং বা বি ইঞ্জিনিয়ারিং যদি থাকে তবে তারা ফর্ম ফিল করতে পারবে আর পরবর্তী যে পোস্ট সেটা হচ্ছে গেট থ্রি গেট থ্রির মধ্যে একটি পোস্ট আছে যেটা হচ্ছে এস অ্যান্ড টি এটাতে তারাই ফর্ম ফিল করতে পারবে যাদের মাধ্যমিক আছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের সাথে আইটিআই আছে কিংবা রেলের অ্যাপ্রেন্টিন্স কোর্স করা আছে কিন্তু এছাড়াও আরও কয়েকটা শ্রেণীর ছেলেপুলেরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে যারা এইচএসে সাইন্স সায়েন্স নিয়ে পড়েছে অর্থাৎ এইচ তাদের সায়েন্সে ম্যাথ আর ফিজিক্স আছে তারাও কিন্তু এই নির্দিষ্ট পোস্টের জন্য ফর্ম ফিল করতে পারবে আর এই দুটি পোস্ট ছাড়া বাকি যে ষোলোটি পোস্ট আছে যেমন ব্ল্যাকস্মিথ ব্রিজ কেন ড্রাইভার এই সমস্ত পোস্টগুলির জন্য তারাই ফর্ম ফিল করতে পারবে যাদের মাধ্যমিকের সাথে আইটিআই এর ডিগ্রি আছে কিংবা আছে অ্যাপেন্টিসের কোর্স করা আছে শুধুমাত্র তাদের জন্যই এখন এই যে টেকনিশিয়ান পদ এতে সিলেকশান কীভাবে হবে এর সিলেকশন প্রসেস হবে প্রথম হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে আর তারপরেই কিন্তু ডিভি হবে ডকুমেন্টস ভেরিফিকেশান আর তারপরে মেডিকেল টেস্ট আর রেলের টেকনিশিয়ান পদে কিন্তু মেডিকেল টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আইভিশন খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এখন এই যে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে তার এক্সাম প্যাটার্ন বা সিলেবাস কী হবে এক্সাম প্যাটার্ন হচ্ছে প্রথম যে পোস্ট এছে এক্সাম প্যাটার্নে বুঝতে হবে যে একটাই পরীক্ষা হবে সিবিটি ওয়ান সিবিটি টু নয় একটাই সিবিটি হবে আর এখানে কিন্তু আর এখানে কিন্তু দুটো গেট আছে গেট ওয়ান আছে আর গেট থ্রি আছে গেট ওয়ান যেটা সিগন্যাল পোস্ট সেটা কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে এমসিকিউ কিউ থাকবে দেড় ঘন্টা সময় এই একশো নাম্বারের মধ্যে জিএস বা জি কে দশ নম্বর রিজেনিং পনেরো নাম্বার ম্যাথ কুড়ি নাম্বার কম্পিউটারের ওপর কোশ্চেন থাকবে কুড়ি নাম্বার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোশ্চেন থাকবে মোট হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারের মোট একশো নাম্বারের পরীক্ষা হবে আর গেট থ্রি যে সমস্ত পোস্টগুলি আছে সেখানে পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষা হবে এমসিকিউ কি থাকবে দেড় ঘন্টা সময় গ্রেড থ্রিতে যে নাম্বার ডিভিশন আছে সে নাম্বার ডিভিশন হচ্ছে ম্যাথে পঁচিশ নাম্বার রিজেনিংয়ে পঁচিশ নাম্বার সায়েন্সে চল্লিশ নাম্বার আর আদার্স জিকে হচ্ছে দশ নাম্বার মোট একশো নাম্বারের পরীক্ষা হবে এখন এই যে রেলের ফর্ম ফিল এর জন্য ফিজ কত লাগবে এই ফর্ম ফিল আপের জন্য ফিজ ইউ আর ও জন্য এখন পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে পরে পরীক্ষা দিলে চারশো টাকা রিফান্ড আসবে আর এস সি এস টি ফিমেল মাইনরিটিদের জন্য কিন্তু এখন আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে আর পরীক্ষা দিলে পুরো আড়াইশো টাকা ফিরে আসবে যে আর বি জোন চয়েস কোন আর আর জোন চয়েস করলে আমি সহজে চাকরি পাবো এবং চাকরি পরবর্তী সময়ে কিন্তু আমার জীবনটা খুব স্মুথ হবে ভুল আর আর যদি জন্য আমরা ফর্ম ফিল আপ করি চাকরি পাওয়াটাও কঠিন হয়ে যেতে পারে আর যদি চাকরি পেয়েও যায় পরবর্তী জীবনে কিন্তু সুখ না থাকতেও পারে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আরআরবি জোন চয়েস এখন আমরা যখন আর জোন চয়েস করি তিনটে বিষয় গুরুত্ব দিই একটা বিষয় হচ্ছে লো কাট কোথায় সব থেকে কাট কম হয় নেক্সট হচ্ছে মোর ভ্যাকেন্সি কোন আরআরবিতে ভ্যাকেন্সি বেশি আছে আর তিন নম্বর হচ্ছে স্টেস্ট পোস্ট স্টেট পোস্টিং অর্থাৎ কোন আরবিতে ফর্ম ফিল করলে আমাদের রাজ্যে আমাদের পোস্টিং হবে সারা ভারতে মোট একুশটা আরআরবি আছে এই সারা ভারতের একুশটা আরআরবির মধ্যে তুমি যে কোনো একটি আরআরবিতে কিন্তু ফর্ম ফিল করতে পারো এখন প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবে যা হচ্ছে কাট লোক কোন আরআরবি জন্যে কাট আপ কম হয় এটা কিন্তু এখন আর বলা যাবে না নট সার্টেন আগে কিন্তু বলা যেত আগে কিন্তু অনেকেই কা কম কাট জন্য আর আরবি রাঁচি আর আরবি মালদাতে ফর্ম ফিল আপ করতো কিন্তু লাস্ট বার রেলের যে পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে যে অনেক সময় কলকাতা আরবিতে কিন্তু কাট কম হয়ে যাচ্ছে তাই নির্দিষ্ট করে বলা যাবে না যে এই আর আরবিতে এ বছর ফর্ম কাট কম হবে সেটা নির্ভর করছে সেই বছরের উপরে সেটা কিন্তু এখন আনসার্টেন বলা সম্ভব নয় তাই বিষয়টা কিন্তু আমাদের মাথা থেকে ছেড়ে দিতে হবে আর যদি কেউ চাও রিক্স নিয়ে করতে পারো এটা কিন্তু বলা যাবেই না যে বিষয়টি সে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে হোম স্টেট পোস্টিং কোন কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করলে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আমাদের পোস্টিং হবে মেনলি আর আরবি কলকাতা আর মালদা আর আরবি শিলিগুড়ি আর আরআরবি রাঁচিতে যদি আমরা ফর্ম ফিল আপ করি তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হবে কিন্তু স্যার এগুলো তো বেঙ্গলের কিন্তু আর আর রাঁচি তো ঝাড়খণ্ডের তাহলে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে পোস্টিং হবে মনে রাখতে হবে সাউথ ইস্টার্ন রেলওয়েতে হাওড়ার পরে সাদরাগাছি থেকে ওই সেকশানটা কিন্তু আমাদের রাঁচি জোনের মধ্যে পড়ে তাই রাঁচিজনে তুমি যদি ফর্ম ফিল করো তাহলে কিন্তু তোমার উলবেড়িয়া থেকে শুরু করে মেদিনীপুর দীঘা খড়্গপুর পুরুলিয়া আদ্রা ঝাড়গ্রাম এই ওয়েস্ট বেঙ্গলের এই সেকশনে কিন্তু তোমার চাকরি হতে পারে আর যদি রাঁচি জোনের ওয়েস্ট অন্য ডিভিশনে চা তোমার চাকরি হয় অর্থাৎ রাঁচিতে বা চক্রধর পড়ে যদি তোমার চাকরি হয় পরে কিন্তু তুমি সহজেই এই জোনে আসতে পারবে বা কলকাতার কাছাকাছি আসতে পারবে তাহলে এই সমস্ত জোনগুলিতে ফর্ম ফিল আপ করলে সুবিধা কী ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হবে আর যদি ঝাড়খণ্ডে পোস্টিং হয় সহজেই কিন্তু তুমি তোমার ওয়েস্ট বেঙ্গলে আসতে পারবে আর কি এই সমস্ত জন্য তুমি ফর্ম ফিল করলে তোমার কিন্তু পরীক্ষাটা কিন্তু বাংলাতে হবে আর মাথায় রাখতে হবে আর আর বি কলকাতায় যদি তুমি ফর্ম ফিল আপ করো আর আর কলকাতায় কিন্তু কলকাতা মেট্রো আছে আর কলকাতা মেট্রোতে যদি তুমি চাকরি পাও তাহলে কিন্তু কলকাতার শহরেই তোমার চাকরি হবে আর শহরে বাইরে কিন্তু তোমার ট্রান্সফরমের হবে না কলকাতার বাইরে তোমার ট্রান্সফর হবে না আবার মেট্রো মানে এসিতে বসে বসে চাকরি রাত্রেবেলা কিন্তু ডিউটি কম মাথায় রাখতে হবে সব থেকে ভালো কিন্তু কলকাতা মেট্রোতে চাকরি পেলে অর্থাৎ কলকাতা আর আরবি নেক্সট হচ্ছে যেখানে মোর ভ্যাকেন্সি অর্থাৎ যেখানে ভ্যাকেন্সি বেশি আছে যেমন এবারে যে নোটিফিকেশান সেই অনুযায়ী আর আরবি মুম্বাই আর বিলাসপুর চেন্নাই আমদে আমাদের কিন্তু ফর্মখানে সিট বেশি আছে বা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই সিট বেশি দেখেও কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারো কারণ যত বেশি সিট হবে সেখানে কিন্তু কনটেস্ট করা কিন্তু সুবিধা হবে কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু সব বাইরের রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরে তাই তোমার ওয়েস্ট বেঙ্গলের স্টেটে কিন্তু পোস্টিং হবে না আর ট্রান্সফারও কিন্তু খুব ডিফিকাল্ট আছে এরপর হচ্ছে বাকি আর আরবিগুলিতে যারা রাজ্যের বাইরে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক এবং সিট সংখ্যার দিকে তাকিয়ে ফর্ম ফিল করছো আমি বলবো তোমরা ওয়েস্ট বেঙ্গল লাগোয়া যে সমস্ত আর আরবিগুলি আছে সেখানে ফর্ম ফিল করতে পারো সেটা ভালো হবে সহজেই তুমি কিন্তু আসতে পারবে বাড়িতে তোমার ফ্যামিলিকে সময় দিতে পারবে বউকে সময় দিতে পারবে বাবা মাকে সময় দিতে পারবে ছেলেপুলেকে সময় দিতে পারবে তবেই কিন্তু আমাদের জীবন সবসময় সুখের হয় আনন্দের হয় সেই হিসেবে তোমরা পশ্চিমবঙ্গের নিকটবর্তী আর আরবি ভুবনেশ্বর আর আরবি গুয়াহাটি মানে তোমার হচ্ছে আসাম আরবি মুজফ্ফরপুর বিহার পার্ডনাতে কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল করতে পারো আর যারা মনে করছো যে স্যার আমার পোস্টিং যেখানেই হোক ভারতের মধ্যেই তো হবে আমার একটা চাকরি চাই যে কোনো মূল্যে আমি পরের কথা কিছু ভাবি না আমার ওয়েস্ট ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেখানে হোক আমি চাকরি করতে রাজি আছি তারা অবশ্যই নিজেদের পছন্দ মতো আজমির ব্যাঙ্গালোর ভোপাল চণ্ডীগড় গ্রক্ষপুর জম্মু প্রয়াগরাজ সেকেন্দ্রাবাদ আর তিরুবন্তপুরমে ফর্ম ফিল করতে পারো তবে যদি যখনই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাচ্ছ মাথায় রাখবে যেখানে আমার সিট বেশি সেখানে আমি ফর্ম ফিল আপ এই সব বিষয়গুলি মাথায় রেখে যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে তোমার চাকরি পেতে খুব সুবিধা হবে এবং চাকরি পাওয়ার পরও কিন্তু জীবনটা খুব আনন্দের হবে আর ভুল ভেগ করে বা না জেনে যদি ফর্ম ফিল করে দাও কোনো একটি ভুল ভাল তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়াও যেমন জটিল হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে চাকরির জীবনও কিন্তু খুব জটিল হতে পারে যেহেতু সারা ভারতবর্ষে দশ পনেরো দিন বা এক মাস ধরে একই দিনে দুটো তিনটা শিফটে পরীক্ষা হবে তাই কিন্তু এর এক্সাম সিট মেয়েদের কিন্তু রাজ্যে পড়বে অবশ্যই কিন্তু ছেলেদের কিন্তু রাজ্যে পড়তে পারে আবার রাজ্যে না পড়তেও পারে পার্শ্ববর্তী রাজ্য কিন্তু পড়তে পারে যেমন ওয়েস্ট বেঙ্গলের অনেকের কিন্তু ভুবনেশ্বরে পড়ে আমার নিজেরই ঝাড়খণ্ডে পরীক্ষা পড়েছিলো কিন্তু এই যে একাধিক শিফটে পরীক্ষা হবে এখানে কিন্তু এই যে সিবিটিতে নর্মালাইজেশান থাকতে পারে বা একটা গড় করা হবে এটা নির্দিষ্ট মান থাকবে এটা কিন্তু এর সুবিধা এই হলো আজকের ভিডিও এই আর জোন চয়েস নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু জানাবে যে আমি তার সঠিক তথ্য দিয়ে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো